কোরবানির ঈদে ফিরিস ছাড়া কিভাবে গরুর মাংস সংরক্ষণ করতে হয় তা অনেকেই জানি না। বাসায় ফ্রিজ না থাকায় বা ফ্রিজে জায়গা স্বল্পতার কারণে মাংস সংরক্ষণ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। তবে আপনি চাইলে ফ্রিজ ছাড়াই কয়েকটি পদ্ধতিতে গরুর মাংস সংরক্ষণ করতে পারেন। গরুর মাংস সংরক্ষণের 5 উপায়। 1. মাংস ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে পানি দিয়ে জাল দিতে হবে। এই মাংস দিনে অন্তত 2 বার জাল দিলে দীর্ঘদিন ভালো থাকবে। 2. মাংস লম্বা লম্বা করে কেটে নিন। এরপর এতে লবণ হলুদ মেখে রোদে শুকিয়ে রাখুন। দেখবেন মাংস অনেক দিন অবধি ভালো থাকবে। রোদে শুকানো মাংস রান্নার আগে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। 3. মাংসে লবণ আর হলুদ মিশিয়ে ডুবো তেলে ভেজে সংরক্ষণ করতে পারেন। 4. লবণ ও লেবুর রস মাখিয়ে বড় বড় টুকরা ও কুচি মাংস কিমা করে সংরক্ষণ করতে পারেন। 5. চর্বিতে মাংস সংরক্ষণ করা যায়। মাংস মাঝারি সাইজে কেটে পানি জড়িয়ে নিন। একটি পাত্রে বেশি পরিমাণে চর্বি দিয়ে তাতে মাংস দিন। চর্বি দেওয়ার সময় মনে রাখবেন মাংস যেন চর্বির অন্তত 1/2 ইঞ্চি নিচে ডুবে থাকে। এবার পরিমাণ মতো লবণ এবং গরম মশলা ও তেজপাতা দিন। মাংসের অন্য সব মশলাও দিলে বেশি স্বাদ হয়, তবে তা দিতে হবে পরিমাণে সামান্য। চুলায় আঁচ বাড়িয়ে জাল দিন। সব চর্বি গলে গেলে খেয়াল করুন মাংসে পানি আছে কিনা। যদি পানি থাকে তা শুকিয়ে নামিয়ে ঠান্ডা করে ডেকে রেখে দিন। পাত্রটি এমন জায়গায় রাখুন যেন চুলার তাপ বা গরম কম লাগে। প্রথম সপ্তাহে 2 বার এবং পরের সপ্তাহে অন্তত 1 বার মাংস জাল দিয়ে রাখুন।